ভিউয়ার্স আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম পরোটা শেয়ার করব। ডিম পরোটা তৈরি করতে আমি 5 টেবিল চামচ ময়দা নিলাম, সামান্য লবণ আর ঘি আর পরিমাণ মতো পানি। ময়দাতে আমি লবণ এবং ঘিটা দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে একটু ডো বানাবো। ডো বানিয়ে একটা গোল আকারে একটা পরোটার মতো বানাবো। ফ্রাই প্যান দিলাম, সামান্য ঘি দিব, যেহেতু আমি ডোটাতে ঘির পরিমাণ দিয়েছি। এবার পরোটা একটা গোল আকারে রুটির মতো বানিয়েছি, এবার সেটা প্যানে দিয়ে দিব। দিয়ে এক প্লেট করে ভেজে ভাজবো। পরোটার এক পিঠ হালকা ভাজা হয়েছে, মাত্র তেলটা দিলাম, ঘিটা দিলাম। এবার এক দুটা ডিম আমি ভালো করে ক্র্যাশ করে নিয়েছি, দুটো ডিম আস্তে আস্তে করে উপরে ডিমের উপরে দিয়ে নিব, পরোটার উপরে দিয়ে নিব পুরো ডিমটা, ডিম পরোটা। সামান্য আঁচে করে কোনো কিছুতে কিছুই দিব না, জাস্ট ডিমটাতে আমি সামান্য লবণ দিয়ে ডিমটা আমি একটু ইয়ে করে নি, ক্রাশ করে নিয়েছি। ভালো করে উপরেটা ভেজে নিব। আমার ডিমের পরোটার এক পাশ হয়ে গিয়েছে, এবার আস্তে করে উল্টিয়ে দিব, দিয়ে বাকি ডিমটা উপরে দিয়ে দিব। দিয়ে সামান্য ঘি ব্রাশ করে দিব। পরোটাকে আরেকবার উল্টিয়ে দিব। হয়ে গেল আমার ডিম পরোটা। এবার সার্ভিসিং ডিশে নামিয়ে আমি সার্ভ করব। খুব অল্প সময় ঝটপট তৈরি করা যায় এই ডিম পরোটা। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।